টাকা পিস তো একদম খুব সুন্দর দেখো রংটা ফাইন একদম খুব ঘরোয়া পদ্ধতি লাগছে সুন্দর দাদা দাদা পুরো ডিম পাবেন আপনি 10 টাকা করে আচ্ছা ডিম আছে নাকি বিয়ানি সব আইটেম থাকবে আপনার আরে এটা এটা 10 টাকা করে খুব সুন্দর এই ডিমটা 10 টাকা করে বর্ধমানে 30 টাকার বিরিয়ানি শুনি তোমাদের মনে হচ্ছে 30 টাকার বিরিয়ানি কাওয়া বিরিয়ানি বা যে যার মতো করে ভাববে 30 টাকার কি বিরিয়ানি কিন্তু না আমি গিয়েছিলাম বিরিয়ানিটা সত্যি ভালো দোকানটা কোথায় আছে বর্ধমান কোটের সামনে বিরিয়ানি কেমন তো একজন খেয়েছেন সে আমাদের ডাইরেক্ট বলছেন সেটা তোমাদেরকে দেখাবো পুরোটা দেখাবো দোকানটা কেমন দোকানের চারপাশে পরিবেশটা কেমন এবং যে খাবারটাও কতটা সুন্দর খাবার ফ্রেশ খাবার ঘরোয়া খাবার এবং ওখানকার যে খেতে এসছে বাইরে থেকে তো সে খেয়েও নিজেও বলেছে খাবারটা কেমন তো সবটা নিয়ে থাকবে এই ভিডিওটা তোমরা জাস্ট শেষ অবধি দেখতে থাকো গাইস আমি এখন এসে গেছি বর্ধমান কোর্টের সামনে তো এটা হচ্ছে কোর্ট চত্বর আর কোর্ট চত্বরে চৌমাথা মোড় আর দেখো বাঁ দিকে হচ্ছে এই দু দোকান চিকেন বিরিয়ানি মাত্র 30 টাকা ওই ওপরে বাঁ দিকে লেখাটা দেখলে তোমরা বুঝতে পারছো এই দেখো তোমাদেরকে এটা আমি সামনে থেকেও দেখালাম 30 টাকার বিরিয়ানি এখানে ফোন নাম্বারটাও লেখা আছে তো জাস্ট দু দোকানটাই প্রতিদিন যেমন খোলে তো সেই সময় মতো এসে খুলেছে তো জাস্ট এমনি এসে দোকানটাকে জাস্ট লাগাচ্ছে মানে ভালোভাবে সেট করছে আর দোকানদার বাইরে একজনের সাথে জাস্ট কথাবার্তা বলছে তো এটা হচ্ছে বিরিয়ানি হাঁড়ি মানে দুটো বিরিয়ানি আর কি ঘর থেকে তৈরি করে নিয়ে আসা হয়েছে এবার জাস্ট পর একটা একটা জায়গাতে রাখছে মানে এই এই বিরিয়ানিটা এতে এইখানে রাখা হচ্ছে তো এখান থেকে এবার আস্তে আস্তে সবাইকে দেওয়া হবে এইরকম 2-3টে বিরিয়ানি বড় বড় হাঁড়ি আছে অলরেডি একজনকে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তো দেখো জাস্ট প্লেটটা রাখা হয়েছে তো আমাদের যিনি দোকানদার আছেন মানে দোকানের যিনি মালিক আছেন তিনি একজনকে দিচ্ছেন তো একজনকে দিতে দিতেই দেখো পিছনে আরও 3-4 জন এসে হাজির হয়ে গেছে এবার যত সময় যাবে একদম পর জাস্ট লাইন পড়ে যাবে এই দোকানে আর এই দোকানটায় ঘিরে আবার অনেক টোটো দাঁড়িয়েছে দেখো এটা হচ্ছে চিকেন চাপ তো জাস্ট প্লেটে রাখা হচ্ছে এটা হচ্ছে 30 টাকার প্লেট ঠিক আছে এটা হচ্ছে 30 টাকার প্লেট আর এটা হচ্ছে চিকেন চাপ তো চিকেন চাপে চিকেনের সাইজগুলো বড়ও আছে ছোটও আছে ঠিক আছে এবারে চাপটা তো মানুষ খেলেই বুঝতে পারবে কেমন তো ভাই তুমি 500 কোথেকে আসলে আমার বাড়ি হচ্ছে গ্রামসারি হ্যাঁ পূর্ব বর্ধমানে আচ্ছা সোনাবলা আছে নবদ্বীপ লাইনে হুম আমাদের এলাকা সোনাবলা আছে আমি এসেছি আসলে অনেকদিন ধরে এখানকার মানে নামটা খুব শুনছিলাম যে এখানে 30 টাকার পাওয়া যাচ্ছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কি সোনাপলাশি আচ্ছা নবদ্বীপ লাইনে আচ্ছা অনেকদিন ধরে শুনছিলাম যে এখানে 30 টাকা বিরিয়ানি চলছে হ্যাঁ খুবই ভাইরাল একটা মানে খাবার তো আমি এসেছি আবার টেস্ট করছি যেটা বলছি সেটা দেখছি খুবই ভালো টেস্ট এখানে হুম চিকেন চাপটা ওটা আমার যা 15 টাকা আচ্ছা টোটাল কস্ট আমার পড়লো কি 45 টাকা আচ্ছা মানে তুমি যদি চাও তো আর একবার নিতে পারো তো অবশ্যই আর একবার নেওয়া যাবে তোমরা একবার দোকানের চারপাশটা একবার জাস্ট দেখে নাও তাহলে তোমরা যখন কোর্ট চত্বর আসবে দোকানটা খুঁজতে তোমাদের খুবই সুবিধা হবে তো এই দোকানটি একদম কোর্টের সামনে চার মাথা মোড়ে ডান দিকেই পড়ে মানে কিরকম কি দামটা না দাম বলে দেখো আচ্ছা এটা হচ্ছে 15 টাকা পিস তো একদম খুব সুন্দর দেখো রংটা ফাইন একদম খুব ঘরোয়া পদ্ধতি লাগছে সুন্দর দাদা খুব সুন্দর
শেষ করলাম। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার ঠিক পরবর্তী ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, অন্যকে ফলো রাখো। বাই বাই।